হুম আসসালাম আলাইকুম দর্শক পথে গ্রো বোর্ডিং প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এর সময় হচ্ছে মোটামুটি দশ দিন এইখানে দেখা গেলো যে বালু দিয়ে এখানে লিটার দিছিলাম বালুগুলো প্রায় নষ্ট হয়ে গেছিল একদম আপনারা দেখবেন ভিডিওতে আমরা পরিষ্কার করে আবার নতুন বালু দিয়ে দিছি মোটামুটি দেখুন এখানে নতুন বালুকে এরা খুবই খুশি হ্যাঁ আর এদিকে আমরা টাইগার মুরগি এই যে এখানে মোটামুটি এটাও দু দিনের ভিতরে কালপোস্ট পরিষ্কার করে ফেলব মোটামুটি একটু ময়লা গেছে মলমূত্র তো আজকে মেন বিষয়বস্তু হচ্ছে যে পানিতে আমরা পিএইচ এর ব্যবহার করবো পিএইচ এর ব্যবহার কেন করব কি বিষয়ে করব সে বিষয়ে আমরা আলোচনা করব হুম দর্শক তো দেখতে পাচ্ছেন আমার এখানে হাতে আছে রানা পিএইচ পিএইচটা হচ্ছে পানির ভিতরে যে পিএইচ এর যে পরিমাণ থাকে এই পরিমাণের বিষয় থাকে যেমন খারবে খার এবং অলমোদ যে দুটা উপাদান থাকে দুটা দুইটা কম বেশির যে মাত্রাটা থাকে এটাকে পিএইচ আসলে মেন বিষয় বলা হয় এই পিএইচটা সাধারণত তৈরি করা হয় ফার্মিক এসিড তিরিশ পার্সেন্ট অ্যাসিড এসিড ল্যাকটিক পার্সেন্ট 10% এবং বাকি থাকে কিবেস এই এটা তৈরি করা এর কাজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই লিকুইড ডিউবে এসিড এর লবণের পরিমাণ শক্তিশালী যে সমন্বয় থাকে যা নেগেটিভ ব্যাকটেরিয়া ই ইকোলাই এর বিরুদ্ধে কাজ করে হ্যাঁ এগুলিতে কাজ করে এবং মুখের রুচি এবং পরিপাকতন্ত্রের যেই পিএইচ এর যেই সমন্বয়টা এটা ভারসাম্যটা ঠিক রাখে এবং ওই খারাপ যে বিষয়গুলো বিপরীতে এই কাজ করে তো আমরা এই ব্যবহার করবো প্রতি লিটারে মিলি করে অথবা হাফ মিলি করে তো আপনারা নিয়মিত এই সপ্তাহে এক দিন বা দুই দিন ব্যবহার করার চেষ্টা করবেন যদি দেখেন যে এদের বাথরুমে বা মলে সমস্যা দেখা দিচ্ছে কোনো রকম তো সেক্ষেত্রে এই টা আপনারা ব্যবহার করবেন আশা করি এটা ভালো ফলাফল পাবেন এবং অগ্রিম বালাইয়ের আগমন থেকে প্রতিরোধ একটা কাজ করবে আমরা প্রতি লিটারে এক এম এল করে ব্যবহার করব হুম এই যে এখানে ড্রপারে মাপ আছে এক এম এল আপনারা দেখলে বুঝবেন হ্যাঁ এক এম দেওয়া হয়ে গেছে এখানে এক এম দেওয়া হয়ে গেছে এখানে এক এমএল দেওয়া হয়ে গেছে প্রতি লিটারে আমরা এক এম করে দিব আর ছোটোগুলোতে হাফ এম এল করে দিব মোটামুটি এ আপনারা কেন ব্যবহার করলেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদের বলে দিলাম এখন আমরা এগুলো দিয়ে দিব পিএস মিশিয়ে নিয়েছি পানির ভিতরে দেখুন পানির কালারটা একটু লাল চেয়ে হয়ে গেছে তো আমরা পিএইচ দিয়ে দিব পানি দেওয়ার সাথে সাথে পানিটা খাচ্ছে যে পিএস মিশ্রিত পানিটা একটু মিষ্টি লবণাক্ত হয় এবং খাবারের রুচি বাড়ে তো আমরা টাইগার গুলাকে এখন দিয়ে দিব আমরা টাইগার গুলাকে পিস তো পানিগুলো দিয়ে দিচ্ছি আমরা ইট গুলো ব্যবহার করছি মোটামুটি বাচ্চা বড় হয়ে গেছে তো যে উচ্চতা দিচ্ছে এই উচ্চতায় আশা করি বাচ্চাগুলো সুন্দরভাবে পানি পান করতে পারবে তো দর্শক চেষ্টা করলাম যে পিএইচ এর গুরুত্ব কতটুকু আপনার পোল্ট্রি জগতে মুরগি পালনের ক্ষেত্রে আপনারা পিএইচটা ব্যবহার করবেন আশা করি ভালো ফলাফল পাবেন তো এরকম তথ্যবল ভিডিও পেতে নিয়মিত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বোর্ডিং করা সুস্থ সবল ভ্যাকসিন করা বাচ্চা পেতে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ